এই বইমেলায় আজ আমি আমার যে বইটি বাংলাদেশের চক্ষু চিকিৎসক যারা আছেন তাদের জন্য এবং আগামীতে যারা চক্ষু চিকিৎসক হবেন সেই সব ছাত্র মেডিকেল পোস্ট গ্র্যাজুয়েট ডক্টর থাকে, ডাক্তাররাই শুধুমাত্র ছাত্র হয় এখানে, ডাক্তার হওয়ার পরে তারপরে ছাত্র হতে হয়, সেই ছাত্রটি হলো চক্ষু বিষয়ক। এই বইয়ের উপরে আমি যা লিখেছি, এক্সামিনেশন টেকনিক অ্যান্ড শর্ট কেসেস ফর পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টস অফ অপথালমোলজি, অর্থাৎ যদি এই বিষয়ে বিশেষজ্ঞ হতে হয় তাহলে কীভাবে রোগীর পরীক্ষা করতে হবে, রোগীর চিকিৎসা করতে হবে। আপনারা জানেন বাংলাদেশে প্রায় 80 লক্ষ লোক কোনো না কোনোভাবে অন্ধত্বের শিকার, সেই অন্ধত্ব নিবারণের জন্য